নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো অহিন্দিকা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি আজ রোববার সন্ধ্যা এখন আটটা মতো বাজে তো চলো ওর পাপা এলে আমরা তিনজনা মিলে বাজারে যাব আর টুকিটাকি কিছু কেনাকাটি করার আছে সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। কি কি কেনাকাটি করি তো টুকিটাকি সংসারে রোববার আজকে একটু কেনাকাটি করতে হবে তো দুজনা মিলেই দেখো চলে এলাম একদম বাজারে আর হানি ওদিকেই ছিল হানির নজর পড়েছে ওয়াটার মিলানে ও এখন ওয়াটার মিলান খাবে এদিকে অহীন পেঁয়াজগুলো বাজছে আমিও বাজছিলাম তো পেঁয়াজগুলো খুব ভালো এসেছিলো আর আমার জানো তো বড় সাইজের পেঁয়াজ না একদম ভালো লাগে না এই রকম দেখো মিডিয়াম সাইজের পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর হয় খেতেও ভালো হয় আর তার জন্য এগুলোই নিয়ে নিলাম তো পেঁয়াজ নিয়ে নিচ্ছিলাম আর ওকে বললাম যে পেঁয়াজগুলো একটু বেশি করেই নাও যেহেতু পেঁয়াজটা আমাদের অনেকটাই লাগে তো পেঁয়াজটা অনেকটাই নিয়ে নিলাম আদাও নিয়ে নিয়েছিলাম আর তার সঙ্গে আলুও নিয়ে নিয়েছিলাম তো দেখো এই যে পেঁয়াজ নিয়ে নিয়েছি আলু নিয়ে নিয়েছি অল্পই দু কিলো মতো আর পেঁয়াজটা প্রায় দু কিলো মতো নিয়ে নিয়েছি আদা নিয়ে নিয়েছি এই যে হানিবাবু চলে এসেছে আর হানি দেখো বাজার করতেও শিখে গেছে জানো তো ও নিজে নিজেই বেছে বেছে দিল আর ওয়াটার মিলন নিলাম ওর জন্য গ্রেপস নিলাম আর ওর টাকাটা নিজেই দিয়েছে এইদিকে দেখো খাঁটি সর্ষের তেলও খাঁটি সর্ষের তেল আজ নেওয়া হলো না যেহেতু প্যাকেটের তেল আগেই নেওয়া হয়ে গেছে তো তার জন্য ভেবেছি পরের মাছ থেকে নিয়ে নেব আর এদিকে ম্যাগির অনেকগুলো প্যাকেট দেখতেই পাচ্ছ মানে পুরো দিয়ে দিলো আর এক প্লেট ডিমও নিয়ে নিয়েছিলাম হানি ডিমটাও খেতে খুব ভালোবাসে আর আমাদের প্রচুর ডিম লাগে সব সময় বাজারে আসতে পারি না মাছটা যখন নিতে পারি না তো ডিম থাকলে চলে যায় বাঙালির ওই আর কি এটাই একটা সুবিধা তো দেখো এদিকে সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে তো এখানে পাশেই পুজো হচ্ছিল তো তো একটু পুজো দেখতে চলে এলাম বলতে শিব পুজো হয়ে গেছে দুদিন আগে আজকে আর কি প্রসাদ প্রসাদ বানাচ্ছিল তো সেগুলো দিচ্ছিলো তো আমাদেরও ডেকে নিল তো চলে এলাম এখানে দেখো বাটি ভর্তি করে খিচুড়ি প্রসাদ দিয়ে দিলো আমি তো নিয়ে চলে এলাম আর অহিন তো খেতে খেতে দেখো এই অহিনের কাছ থেকে এক চামচ খেয়ে দেখলাম খিচুড়ি প্রসাদটা সত্যিই অনেক টেস্টি হয়েছে এদিকে বাজার তো সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে আমাদের করা তো বিলটা তো দিতে হবে তো এদিকে দেখো হিসাব টিসাব করা হচ্ছিলো কত কি বাজার করা হয়েছে তো দুজনে মিলে এদিকে হিসাব করছে আর আমি এদিকে গুছিয়েও নিয়েছি হানি এদিকে বসে আছে আর দেখো দুষ্টুমি করছে এখন অটার মিলার না চল্লিশ টাকা কিলো নিলো আর মাঝে মাঝে কদিন পরে এত সস্তা হয়ে যাবে তখন তিরিশ টাকা পঁচিশ টাকা হবে তো দেখো আমরা বাজার করে একদম মানে রওনা দিয়ে দিয়েছি বাড়ির দিকে আর হানি দেখো পুরো নিয়ে আসলো একা একা সত্যি আমার সোনা পাপা বড় হয়ে গেছে আর বাজারও করতে শিখে গেছে আমার আর কোনো চিন্তাই নেই তো এই যে বাইকে করে এখন মানে আমরা বাড়ির দিকে যাব। হানিকে আজকে একটু বাজার করতে দিয়েছি বলে ও খুব খুশি কেক আর কথা শুনে বাড়িতে এসে ওয়াটার ভালো করে ওর পাপা ধুয়ে প্লেটে দেখো কেটে ওকে সাজিয়ে বসিয়ে দিয়েছে ও ওয়াটার মিলন খেতে সত্যিই খুব ভালোবাসে ওর ও তো দুজনে মিলে এখন ওয়াটার মেলন খা আর তোমাদের দেখাই দেখ ভোগের প্রসাদটা কি সুন্দর হয়েছে এখন আমি এটা খাবো চলো তার আগে দেখিয়ে দিই কী কী এনেছে ওর জন্য দু রকমের কেক এনেছিল ছটা মতো টিফিনের জন্য আর এদিকে ডিম এনেছে অনেক ডিমগুলো সাজিয়ে সাজিয়ে আমি বাস্কেটে দেখো রেখে দিয়েছি কি সুন্দর লাগছে দেখতে আর ডিমগুলো সত্যি সাইজটা বেশ বড় ছিল আর খুব ভালোও ছিল তো দামও পড়েছিলো মানে পার পিস সাত টাকা এরকম হবে তো ডিম তো আমাদের অনেকেই খাওয়া হয় জানি না এই কটা ডিম কতদিন যাবে দেখি কদিন যায় তোমাদের অবশ্যই কমেন্টে বলো আমি জানাবো তো দেখো এদিকে সমস্ত কিছুই আমি একে একে গুছিয়ে রাখছি ম্যাগিগুলোও এই বাস্কেটটাতে রেখে দিলাম কিন্তু মনে হলো এটাতে ধরবে না আবার জারে মানে ঢেলে ঢেলে রেখে দিতে হবে তো অনেকগুলোই ম্যাগির প্যাকেট এনেছিল তো সমস্ত কিছুই রেখেছি আর এই দেখো পেঁয়াজ রসুন আদা এগুলো আমি এই ছোট্ট বাস্কেটটার ভিতরে রাখছিলাম কাল আর পরশু এক্সামটা হয়ে গেলে হানির এই বছরের মতো একদম কমপ্লিট হয়ে যাবে আবার নতুন ক্লাসে উঠবে তো কাল ওর এক্সাম আছে আজকে খুব টায়ার্ড হয়ে গেছে এগুলো এখানেই থাক আমি কালকে আবার এগুলো ঠিকঠাক জায়গায় রেখে দেবো তো সত্যি খুব টায়ার্ড লাগছে এখন সমস্ত কিছু রাখা হয়ে গেছে আর কাজু বাদামটাও এই যে রেখে দিলাম আর ডিমগুলোও সুন্দর করে সমস্ত কিছু সুন্দর করে রেখে দিয়েছি কিন্তু এগুলো এখান থেকে কালকে সকালে সরাবো আজকে আর মানে চলছে না শরীর তো আজকের ভিডিওটি কেমন লাগলো তোমাদের তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো আর আজকের মতো এখানেই টাটা করছি নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টা ক্যাসিউ বাই